নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ 20। বন্ধুরা, সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর, প্রাইমারি আপার প্রাইমারি SLST গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন। তো বন্ধুরা, আজকে DM আমরা শুনানি ছিল, DA কেস আপডেট টুডে, এ নিয়ে আলোচনা। ফের বিরাট জয় সরকারি কর্মচারীদের, সমস্ত বকেয়া DA মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকারকে। সমস্ত বকেয়া DA, বারবার বলছি বন্ধুরা, সমস্ত বকেয়া DA এখন পর্যন্ত যদি হিসাব করা হয় তাহলে পে কমিশনের পরে ফের 21% DA বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। যদি কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের DA তুলনা করা হয়, সেক্ষেত্রে 21% DA বকেয়া রয়েছে। সেই সমস্ত বকেয়া DA মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল। তো বন্ধুরা, ইতিমধ্যেই ভোট রয়েছে, রয়েছে সামনে পুজো। সেই 16ই ডিসেম্বর 2020 নির্দেশ দেওয়া হয়েছে যে 16ই ডিসেম্বর 2020-র আগে সমস্ত DA মিটিয়ে দিতে হবে এবং সরকারি নির্দেশ জারি করতে হবে DA নিয়ে, যে সমস্ত রকম DA প্রদান করা হলো বা কত শতাংশ DA দেওয়া হলো সে নিয়ে কিন্তু সরকারি নোটিফিকেশন করতে বলা হয়েছে। ষোলো বারো 2020-র আগে এর মধ্যে সরকার অবশ্যই চাইবে সরকারি কর্মচারীদের সমস্ত DA মিটিয়ে দিতে। কন্টেম্প পিটিশনের যে মামলা করেছিল সরকারি কর্মচারীদের পক্ষ থেকে করা হয়েছিল, সেই মামলার শুনানি রয়েছে 16/12/2020, তার আগেই সমস্ত কাজ মিটিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।